নমস্কার বন্ধুরা, আমি চম্পা। আবার হাজির হয়েছি রাগিনী রাঁধুনি কিচেনের নতুন আইটেম নিয়ে। আজকেও আমি আমাদের মধ্যে পিয়ালিকে পেয়েছি, আর আগেই পরিচয় করে দিয়েছি, পিয়ালি আমার বোন হয়। তাহলে আজকে যে আইটেমটা করাবো, একটা নতুন আইটেম বানাচ্ছি আজকে, সেটার নামটা আমি লাস্টেই আপনাদেরকে বলবো। বন্ধুরা, আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আপনারা মানে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্ক্রিপ করে দেখবেন, আপনার ভিডিওটা পুরোটাই দেখুন, তা নাহলে বুঝতে পারবেন না যে আমি পরপর কী একের পর এক কী কী দিয়ে আমি জিনিসটা তৈরি করছি। তাহলে আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এরকম দু বাটি ময়দা নিয়ে নিলাম, অল্প করে তেল দিলাম, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এইবার এইটাকে একটা কাপড় দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ চপ করেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, এবার কিছুটা রসুন চপ দিয়ে দিচ্ছি। রসুন চপটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। আমি কিছুটা চিকেন নিয়েছি, চিকেনটাকে একদম কিমা করে নিয়েছি। চিকেনটা ভালো করে নেড়ে নিচ্ছি, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা কখন দিবা? লঙ্কা এখন দেব না, পরে। চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে চিকেনটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, একটা কিউব আমি চিজ নিয়েছি, চিজটা এবার গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিয়ালি, কেমন কীর্তন শুনছিস বলতো? সারাদিন কীর্তনই শুনে যাচ্ছি। ও, বৈশাখ মাস না, সারাদিন কীর্তন। ভালোই হচ্ছে, আমাদের আর যেতে হচ্ছে না, বাড়িতে বসে বসে কীর্তন শোনা যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। চিজটা দিয়ে এবার চিকেনটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। বেলুনে বেলুন পিড়িতে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, এটাকে ময়দাটাকে গোল গোল করে নিয়ে এটাকে আমি ভালো করে বেলে নেব। আর একটু করে ময়দা ছিটিয়ে নিচ্ছি, ময়দা ছিটিয়ে আমি ভালো করে আগে এটাকে বেলে নিচ্ছি। আমি এটাকে বেলে নিয়েছি, এবার একটা গ্লাস নিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব। মনে হচ্ছে কোন দেশের ম্যাপ হয়েছে বেলাটা। আরে ঠিক হয়ে যাবে, দেখ না, গোল তো হয়ে গেল, ওই জন্যই তো গ্লাসটা নিয়েছি। এবার বন্ধুরা, এর মধ্যে অল্প করে চিকেন আমি দিয়ে দিচ্ছি, তারপরে এই যে আরেকটা নিয়েছি, আরেকটা নিয়ে এটাকে দিয়ে দেব। দিয়ে একটা ফগ নিয়ে সাইডগুলো এইভাবে চেপে চেপে দেব। বন্ধুরা, এইবার আমি একটা বড় গ্লাস নিয়েছি, আরেকটা ডিজাইন তৈরি করব বলে বড় গ্লাস নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু আমি আরেকটা ডিজাইনে তৈরি করলাম, পুরো পিঠার মতন, এই দেখুন। যেটা ইচ্ছে আপনারা ডিজাইন করতে পারেন। এইভাবে বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নেব, আর এটা বানাতে যেহেতু একটু সময় নেবে, তা করতে করতে আমি কিছুটা একটা ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিই। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে ছেড়ে দেব। বন্ধুরা, এগুলো হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে এগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখ দিলাম। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি,
এবার কিছুটা তেলটাও গরম হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা টমেটো সস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এটা পুরোটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, তার সাথে চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি, অরিগানো দিয়ে দিচ্ছি অল্প করে। এটা মোটামুটি মিনিট পাঁচেক ধরে এই মানে এটাকে ফ্রাই করে নিচ্ছি আমি। এটা তৈরি হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব। উপর থেকে একটুখানি চিজ আমি দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার পিয়ালি তোকে আমি দিই, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। আরেকটা দেবো পিয়ালি, দারুণ হয়েছে। বন্ধুরা আপনারা এই ডিশটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। এত সুন্দর খাবার, মানে বারবার মনে হবে যে এটা বানিয়ে, দারুণ হয়েছে খেতে। সেটা হয়েছে, এতক্ষণ ধরে আমি যেই ডিশটা আপনাদেরকে দেখালাম সেই ডিশটার নাম হয়েছে চিকেন র্যাভেলিউ। তো চিকেন র্যাভেলিউটা আপনারাও বাড়িতে তৈরি করুন, তৈরি করে দেখুন আপনাদের এই ডিশটা কেমন লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আরও আমার নতুন মেনু আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি।